সবাইকে স্বাগত আনন্দযোগে। না ফেরার দেশে গণসংগীতের পুরোধা শিল্পী ফকির আলমগীর। আজ আমরা আনন্দযোগে দেখে নেব তার বর্ণাঢ্য সঙ্গীত জীবনের কিছুটা। এদিকে যাত্রা শুরু করলো সঙ্গীতের নতুন সংগঠন সঙ্গীত ঐক্য বাংলাদেশ, কাজ করবে শিল্পীদের যোগ্য অধিকার আদায়ে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজ আমরা। আমাদের সাথে অতিথি হয়ে আনন্দযোগে থাকবেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ও গীতিকার আসিফ ইকবাল। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রুবাইয়া তদিতি। ভাঙা ভাঙা গলা নিয়ে তার আফসোস ছিল, তবে সেই কণ্ঠে গেয়ে যাওয়া গণমানুষের গানই ফকির আলমগীরকে পৌঁছে দিয়েছে মানুষের হৃদয়ে। একাত্তরের মুক্তিযুদ্ধ ও সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে গান দিয়ে সবাইকে উজ্জীবিত করেছেন তিনি। 71 বছর বয়সী এই বরেণ্য গণসঙ্গীত শিল্পী শুক্রবার রাতে পাড়ি জমান না ফেরার দেশে। নাম দিয়ে কি নেছি বাংলা। করোনার কাছে হেরে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ফকির আলমগীর। 15 জুলাই মধ্যরাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। 18 জুলাই চিকিৎসকরা তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেন। শুক্রবার রাতে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন এই শিল্পীর হার্ট অ্যাটাক হওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ১৯৫০ সালের 21 ফেব্রুয়ারি জন্ম ফকির আলমগীরের। 60-এর দশকে গানের জগতে যাত্রা, গান গাওয়ার পাশাপাশি বংশীবাদক হিসেবেও খ্যাতি ছিল তার। গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলন সহ বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। দেশজ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে ফকির আলমগীর সহ সমসাময়িক কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বাংলার কমরেড বন্ধু, এইবার তুলে নাও হাতিয়ার, ভূমিহীন কৃষকার মজদুর গণযুদ্ধের ডাক এসেছে। দীর্ঘ ক্যারিয়ারে ফকির আলমগীরের গাওয়া সান্তাহার জংশনে দেখা, বনমালী তুমি, কালো কালো মানুষের দেশে ও জুলেখা গানগুলো দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ও সখিনা গানটি রয়েছে এখনো মানুষের মুখে মুখে। ও সখিনা গো সখিনা উইলা আমারে। সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ছিলেন। সঙ্গীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পেয়েছেন 21 পদক, পশ্চিমবঙ্গ সরকারের মহাসম্মাননা, ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় পুরস্কার। নেলসন ম্যান্ডেলা তুমি, অমর কবিতার অন্তমিল। ফকির আলমগীরের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গুণীজনেরা। নবীনতা স্নিম, 71।